জাতীয় সংসদে পাশ হওয়া সরকারি চাকরি আইন দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাকে খর্ব করবে না বলে মনে করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন দুদকের নিজস্ব আইন আছে সেই অনুযায়ী মামলা এবং অভিযুক্ত হলে ব্যবস্থা নেবে কমিশন এছাড়া সরকারি চাকরি আইনে দুর্নীতিবাজ কর্মচারীদের সুরক্ষা দেবে কিনা জানতে চাইলে তিনি জানান ঘুষ খাওয়া যেহেতু সরকারি চাকরি নয় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে কোনো বাধা নেই এই আইন পাশের ফলে দুর্নীতিবাজদের খুশি হবার কোনো কারণ নেই বলেও মনে করেন দুদক চেয়ারম্যান